এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। হঠাৎ মিরপুরে সাকিবুল হাসান, আগের দিনে নির্বাচনী মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। বুধবার চলে এলেন হোম অফ ক্রিকেটে। তামিম ইকবাল বুধবার বিসিবিতে আসবেন, বোর্ডের সাথে মিটিং করে ঠিক করবেন ভবিষ্যৎ পরিকল্পনা, এমনটাই কথা ছিল। তামিমের জন্য অপেক্ষার মধ্যেই হঠাৎ বিসিবিতে সাকিব। ঘণ্টাখানেক ভেতর অবস্থান করার পর নিজের গাড়িতে করে তিনি যখন বের হয়ে যাচ্ছিলেন তখন ছিলেন বেশ ফুরফুরে অবস্থায়। উপস্থিত কয়েকজন সংবাদকর্মী তার সাথে ছবি তুলতে চাইলে সেটাও করেছেন হাসি মুখে, তাদের সাথে মজাও করেছেন বেশ। তবে সাকিব একা নন, মিরপুরে বুধবার এসেছেন বাংলাদেশের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহ। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ক্যাপ্টেন কোচ মিলে বিসিবি কার্যালয়ে কেন এসেছেন তার স্পষ্ট কারণ জানা না গেলেও ধারণা করাই যায়। বিশ্বকাপ ব্যর্থতার কারণ উল্লেখ করে বোর্ডের কাছে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে ম্যানেজমেন্টের, সেই অপেক্ষাতেই আছে বিসিবি, তারপরেই তারা গ্রহণ করবে পরবর্তী পদক্ষেপ। ক্যাপ্টেন আর কোচের সাথে সেই সম্পর্কিত আলোচনায় হয়তো সেরেছে বিসিবি। গেল কয়েকদিন আগে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন 22 নভেম্বর তামিম ইকবাল বিসিবিতে আসবেন বোর্ডের সাথে মিটিংয়ে বসার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তামিম আসেননি, এসেছেন সাকিব ও হাথুরু। এদিকে নিউজিল্যান্ড সিরিজ খেলার উদ্দেশ্যে বুধবারই সিলেটে রওনা দেবে বাংলাদেশের টেস্ট দল। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।